বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশিরা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। নিহতদের সবাই মাদক কারবারি, চোরা কারবারি, আর প্রত্যেকটা গুলির ঘটনাই রাতে ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার পীরখানায় বিজেপি সদর দপ্তরে আয়োজিত পাঁচ দিন ব্যাপী সীমান্ত সম্মেলনের শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, জুডিশিয়াল সিস্টেমে বা কোনো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তো আমরা কাউকে অপরাধী বলতে পারি না। আমরা বর্ডার বাহিনীর সঙ্গে কথা বলি, কলকাতা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করি, আমাদের গোয়েন্দা তথ্য শেয়ার করি। দুই দেশের সীমান্তে অপরাধ চোরা কারবারে জড়িত দুই দেশের মাফিয়ারা। তিনি বলেন, আমাদের উভয় দেশের সীমান্তবর্তী দুই এলাকাতেই ভালো মন্দ খারাপ ভালো মানুষ আছেন, তাদের কারণে সীমান্তে অপরাধ সংঘটিত হয়। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেছে। গরু পাচার, শিশু ও নারী পাচারের ক্ষেত্রে অপরাধী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করেন। আমরা নন লেথাল উইপেন ব্যবহার করি, যাতে প্রতিরোধ মারণঘাতী না হয়। 89 বিএসএফ সদস্য সীমান্তে অপরাধীদের হামলায় মারাত্মক আহত হয়েছে। বিজেপির সঙ্গে সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে তিনি বলেন, আমরা যৌথভাবে সীমান্ত কেন্দ্রিক অপরাধ দমন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনতে কাজ করছি। প্রতিবার সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে আলোচনা হয়, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। গত জুন মাসেও সীমান্তে হত্যার শিকার হয়েছেন পাঁচজন। এমন প্রশ্নের জবাবে বিএসএফ এর মহাপরিচালক বলেন, এই প্রশ্ন প্রতি বছরই শুনতে হয়। বিজেপি ও বিএসএফ এর খুবই পেশাদার বাহিনী, তবে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভিন্ন, পশ্চিমা দেশগুলোর চেয়ে আলাদা। আমরা প্রতিনিয়তই বিভিন্ন পর্যায়ে আলোচনা করে থাকি কিভাবে সীমান্ত হত্যা করা বন্ধ করা যায়। মিনিস্ট্রি, বিজিবি, ডিজি থেকে বিজিবির সব পর্যায়ে আমরা কথা বলেছি। এর আগে সম্মেলনের স্বাগত বক্তব্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ভারতীয় প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সঙ্গে এই সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিজিবি মহাপরিচালক সীমান্ত হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শূন্যের কোটায় নামিয়ে আনতে বিএসএফ এর মহাপরিচালকের প্রতি আহ্বান জানান। As a goodwill gesture, without getting into the paperwork, we must, you know, return these people. So they have returned on our side and we have returned, and these numbers going to hundreds. So we respect the best of traditions and the force. Jahangir Khan Babu, Report Times Bangla.